আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাজ কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা আইটেম আজকে নিয়ে এসেছি রাহাজ কিচেন থেকে, যেটা লইটা মাছ দেখতে পাচ্ছেন। লইটা মাছ আজকে ভুনা করবো আমি, আর লইটা মাছ অনেকেই ভুনা করতে পারে, অনেকের নাকি খুলে যায়। দেখি আমারটা কেমন হয়, আমি কখনো রান্না করিনি, আজকে রান্না করব। তো কীভাবে রান্না করবো আমি দেখাবো, চলেন। তো আমি এই লইটা মাছটা মাইখা বসাবো, কারণ ওই যে কষা বসাইতে গেলে ই হয় মাছটা নাকি খুলে যায়। তো আমি মেখে আমার মতো করে আমি বসাচ্ছি। পেঁয়াজ একটু বেশি দিয়ে দিব, দিয়ে দিব এখানে রসুন বাটা। আর লইটা মাছের মধ্যে একটু গন্ধ আছে, এক চা চামচের মতো রসুন দিলাম। দিব আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা দিব। আর এখানে দিব হচ্ছে কি, তো এই যে লইটা মাছের জন্য আমি আমার মোবাইল আমার ফোনটা অফ ছিল মনে হয়, আমি হাতে মেখে বসাবো। হাতে মেখে বসালে মাছটা খুলবে না, আর যদি কষায় বসাতে যায় তাহলে খুলে যাবে। তো এটা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ বেশি লাগবে। দিয়েছি রসুন বাটা এক চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ থেকে একটু বেশি, মরিচের গুঁড়া এক চা চামচ। আর এবার এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে আমি এগুলো। আর দিব তেল, এমনভাবে তেল দিবেন মাছটা যাতে লেগে না যায়। দিব লবণ, আর এটা সামুদ্রিক মাছ, লবণ খুব চিন্তা করে দিবেন। আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, লাগলে পরে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, তো আমি এগুলো মেখে নিচ্ছি সব মশলা মেখে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। আর এত পানি মাছ একদম পানছে পানছে, এগুলো এই জন্যই মানে আর পানি দিতে হবে না, আমি একবারে বসাই দিব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিব হালকা, অল্প মানে বেশি না, একদম অল্প। এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এটা দিয়ে আমি আর কোনো পানি দিব না, এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো দিয়ে। এভাবে রান্না করবেন, অনেক ভালো লাগে। আমি আমার মতো করে রান্না করছি, এর মনে হয় আমি আমার মতো করে রান্না করতেছি। আমি অনেক আগে একবার করেছিলাম মনে হয় আরও 2 বছর আগে, ভালোই লাগছিল তখন। তো যেটা আমি চুলার জালটা করে দিব, চুলাটা অন করে দিব, দিয়ে আর কোনো কিছু করবো না, কোনো পানি না কিছু না, খালি নামানোর আগে পেঁয়াজ পাতা আর দিয়ে নামিয়ে ফেলবো, রেখে দিচ্ছি আস্তে আস্তে হোক। তো এখানে আমার ই হয়েছে কিপ হয়েছে, কয়েকটা রসুন দিয়ে দিব আমি আস্তা আস্তা, রসুনের কোয়া দিয়ে দিব, দিয়ে ডেকে দিচ্ছি। তো মাছটা আমার এই যে ই হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কলি দিয়ে দিব। আর শীতের সিজনে পেঁয়াজ কলি দিয়ে দিবেন, এসব গুনা মোনার মধ্যে মাছের গুনা ওগুলোর মধ্যে ভালো লাগে, ডিম গুনা খুব ভালো লাগে। আমার বাসায় তো অনেক পছন্দ পেঁয়াজের কলি। এটা আমি ই করব না, আমি আমি কিন্তু নেড়ে দিচ্ছি না, আমি ঝাঁকিয়ে দিচ্ছি, এভাবে কি করে দিচ্ছি, ঝাঁকি ঝাঁকি দিচ্ছি। তো এটা আবার ডেকে দিই, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতাও বেশি বেশি দিবেন, ভালো লাগবে। আর এটার উপর দিয়ে স্তর পড়ছে, এই জন্য আমি তো নেড়ে এই দিইনি, মানে কোনো ই দিয়ে নেড়ে দিচ্ছি না, কুসুন দিয়ে নেড়ে দিচ্ছি না, এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, নামানোর পরে দেখা যাবে কেমন হয়েছে। তো হয়ে গেল আমার লইট্টা বুনা, লইট্টা মাছের বুনা। আর এই মাছটা আমার আমি এর আগে কষিয়ে রান্না করেছিলাম, মশলা কষে আজকে হাতে মেখে কষি করলাম, তখন অতটাই হয়নি, কিন্তু আজকের মাছটা সুন্দর হয়েছে অনেক।
মাঝে মাঝে একটু খুলে গেছে, আপনারা দেখেছেন আমি নেড়ে দেইনি, মানে কোনো হাত হাতে খালি ঝাঁকিয়ে দিয়েছি। তবে ফ্লেভারটা অনেক সুন্দর আসছে, খেতে আমার মনে হয় খুব ভালো লাগবে। এর আগে আমি একবার করেছিলাম মনে আছে, আর 2 বছর আগে। তো এটা শুনি যে অনেকের কাছে লইটা মনে অনেক মজা, আমিও খেয়েছিলাম মজাই। আর আমি এবার করেছি, হাতে মেখে করেছি, কষাইনি। তো আপনারা এভাবে করে খাবেন, দেখবেন খুব ভাল লাগবে। আর হ্যাঁ, আমি একটু লবণ চেটে দেখেছিলাম, অসম্ভব ভাল লাগছে ঝোলটা বা গ্রেভিটা, খুব ভাল লাগছে। আপনারা যদি ভালো লাগে এভাবে করে খাবেন, আমার মতো করে লইটা পোনা করবেন, সাথে রসুন দিয়ে দিবেন। রসুনটা দিলে লইটার যে আলাদা একটা ফ্লেভার থাকে ওটা একটু কম লাগবে। ফ্লেভার তো সব কিছুর আলাদা আলাদা থাকে, তো এটা একটু কম লাগবে। তো আপনারা এইভাবে করে খাবেন। যদি আমার রেসিপিটা, লইটা মাছের বোনা রেসিপিটা ভালো লাগে, যারা ফেসবুকে আছেন একটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে আছেন আপনারা একটা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা যে বেল বাটনটি আছে এটা অন করে দিবেন, তাহলে আমি আমার যেসব ভিডিওগুলো আপলোড করব সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। আর আমার এই পেজটাকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর এভাবে খাবেন, করে খাবেন লইটা মাছ, আশা করি ভালো লাগবে। এটা একটা সামুদ্রিক মাছ, এটা আমাদের জন্য শরীরের জন্য ভালো, খারাপ না। যেহেতু লবণ আছে, লবণের অনেক ঘাটতি আমাদের শরীরে থাকে, তাই সোডিয়ামের খারাপ হবে না। এভাবে করে খাবেন, তো ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।